হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এর আগে আমি ডিএলএড একুশ তেইশ সেশনের পার্ট ওয়ান এক্সামের জন্য বাংলা এবং ইংলিশের এমসিকিউ কিউ সাজেশন দিয়েছিলাম এই ভিডিওতে আমি ইভিএস এর এমসি সাজেশন নিয়ে আলোচনা করব ইভিএস এমসি কিউ খুবই সোজা আসে খুব একটা কঠিন কিন্তু আসে না বেশিরভাগ কোয়েশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকেই প্রতি বছর দিয়ে থাকে কুড়ি বাইশের জন্য আমি যে এমসি সাজেশন দিয়েছিলাম সেখান থেকে প্রায় নাইনটি পার্সেন্ট কমন এসেছিল আশা করছি তোমরাও এই ভিডিও থেকে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কমন পাবে তাই এই ভিডিওটা অবশ্যই তোমাদের ডিএলএডের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ বা ফেসবুক গ্রুপে তোমরা শেয়ার করো তাহলে দেখো এক নম্বর এনভারনমেন্ট শব্দটি একটি ফরাসি শব্দ নাম্বার টু এনভারনমেন্ট শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে এটা হবে অপশন ওয়ান এনভারোনার নাম্বার থ্রি পরিবেশ শিক্ষার বৈশিষ্ট্যগুলি প্রথম তালিকাভুক্ত হয় উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে টিবিলিসি কনফারেন্সে ফোর ডিজেল পেট্রোল থেকে পরিবেশে মেশে সীসা ফাইভ এসি ফ্রিজ ব্যবহারের ফলে পরিবেশে যোগ হয় সিএফসি সিক্স ক্যান্সার রোগের অন্যতম কারণ হলো অপশন ফোর অতিবেগুনি রশ্মি সেভেন একটি জলবাহিত রোগ হল অপশান ওয়ান হেপাটাইটিস এইট ব্ল্যাকফুড ডিজিজ রোগের কারণ হল আর্সেনিক নাইন বর্তমানে পশ্চিমবঙ্গে পরিবেশ শিক্ষা অন্তর্ভুক্ত আছে তৃতীয় শ্রেণী থেকে টেন মুদালিয়ার কমিশনের রিপোর্ট পেশ হয় উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে ইলেভেন ভিটামিন এর অভাবে হয় রাতকানা টুয়েলভ পৃথিবীতে লবণাক্ত জলের পরিমাণ নাইনটি সেভেন পারসেন্ট থার্টিন ক্যাসমিলন হল এক ধরনের সিনথেটিক উল ফরটিন তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর পরিবেশ পাঠ্যপুস্তকের নাম হল আমাদের পরিবেশ ফিফটিন মাটিতে খনিজ পদার্থের পরিমাণ হল ৪৫ শতাংশ সিক্সটিন এনসিএফটিই এর পুরো নাম হল ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন সেভেন্টিন পৃথিবীতে মোট একশো ভাগ জলের মধ্যে সাধু জলের পরিমাণ হল তিন ভাগ এইটিন বেসিক এডুকেশন বা বুনিয়াদী শিক্ষা কার ধারণা গান্ধীজি নাইনটিন বিদ্যালয়ে দৃশ্যশ্রাব্য বস্তুগুলি থাকা উচিত সাধারণ সম্পদ কক্ষে টোয়েন্টি শিক্ষার্থীদের মধ্যে দূষণের ধারণা দেওয়ার জন্য সবথেকে উপযুক্ত পদ্ধতি হল পর্যবেক্ষণ পদ্ধতি টোয়েন্টি ওয়ান গল্প বলা পদ্ধতি সব থেকে বেশি প্রযোজ্য প্রাথমিক শিক্ষায় টোয়েন্টি টু একটি বায়ুবাহিত রোগ হল টিউবার কিউলোসিস টোয়েন্টি থ্রি শিশুকেন্দ্রিক ব্যবস্থার জনক হলেন রুশো টোয়েন্টি ফোর বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণে আছে নাইট্রোজেন টোয়েন্টি ফাইভ গঙ্গার একটি উপনদী হল যমুনা টোয়েন্টি সিক্স আবিষ্কার পদ্ধতি প্রথম ব্যবহার করেন আমস্টং। টোয়েন্টি সেভেন শক্তি হল কাজ করার সামর্থ্য টোয়েন্টি এইট এর পুরো নাম হল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন টোয়েন্টি নাইন কনস্ট্রাকটিভিজম কথাটির অর্থ হল জ্ঞান নির্মিতি থার্টি আরাবল্লী পর্বত হলো একটি ক্ষয়জাত পর্বত থার্টি ওয়ান আধুনিক মনোবিদগণ নির্মিতিবাদকে ভাগ করেছেন দুই ভাগে থার্টি টু সামাজিক নির্মিতিবাদের প্রবক্তা হলেন ভাইগরস্কি থার্টি থ্রি প্রকল্প পদ্ধতির প্রথম স্তর হল উদ্দেশ্য নির্ধারণ থার্টি শিক্ষার অধিকার আইন প্রচলিত হয় দু নয় খ্রিস্টাব্দে থার্টি ফাইভ ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি থার্টি সিক্স সিলিকোসিস রোগের কারণ হল সিলিকা থার্টি সেভেন হু এ নির্দেশিত শব্দের নিরাপদ প্রাবল্য মাত্রা হল পঁয়তাল্লিশ ডেসিবেল থার্টি এইট বনভূমি পুড়িয়ে কৃষি জমি চাষ করাকে বলা হয় ঝুম চাষ থার্টি নাইন উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ এর মধ্যে সমন্বয় সাধন করে পরিবেশ বিজ্ঞান ফর্টি পরিবেশ সমন্বিত শিক্ষণ হিসেবে প্রাথমিক স্তরে অন্তর্ভুক্ত হবে এটি বলা হয় দু হাজার খ্রিস্টাব্দে ফর্টি ভিটামিন ডি এর অভাবে হয় বেরি বেরি প্রতিপাদন পদ্ধতিতে শিক্ষার্থীরা কীভাবে শেখে শিক্ষার্থীরা হাতে কলমে শেখে ফর্টি থ্রি সক্রিয় গবেষণা আধুনিক শিক্ষা ব্যবস্থায় একটি শিক্ষা সহায়ক পদ্ধতি ফর্টি সক্রিয় গবেষণা শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা হয় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ফর্টি জলের তলায় জন্মায় শ্যাওলা ফর্টি মূল্যায়ন সর্বদা লক্ষ্যভিত্তিক ফর্টি সেভেন সক্রিয় গবেষণা প্রথম ব্যবহার করা হয় শিল্পক্ষেত্রে ফর্টি এইট আয়োডিনের অভাবে হয় গলগণ্ড ফর্টি নাইন রিকেটের লক্ষণ হল মেরুদণ্ডে বক্রতা দেখা যায় ফিফটি দক্ষিণ ভারতের একটি প্রধান নদী হল গোদাবরী ফিফটি ওয়ান প্রাথমিক শিক্ষায় সবথেকে প্রযোজ্য পদ্ধতি হল গল্প বলা পদ্ধতি ফিফটি টু শিক্ষা উপকরণ হিসেবে চার্ট হলো একটি দৃশ্য উপকরণ ফিফটি থ্রি অ্যাসিড বৃষ্টিতে থাকে সালফার ডাইঅক্সাইড ফিফটি ফোর এনসিএফ এর পুরো নাম হল ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফিফটি ফাইভ মানুষের প্রথম ঘর হলো গাছের উপরে ফিফটি সিক্স বায়ুর পরিমাপের যন্ত্র হলো ব্যারোমিটার ফিফটি সেভেন শিক্ষণের উদ্দেশ্য হল শিক্ষার্থীর শিক্ষণ প্রক্রিয়ায় সহায়তা করা ফিফটি এইট সক্রিয় গবেষণার মূল প্রবক্তা হলেন এস এম কোরে ফিফটি নাইন কলেরা একটি জলবাহিত রোগ সিক্সটি বালিয়ারি দেখা যায় মরুভূমিতে সিক্সটি ভারতের ঠিক দক্ষিণে প্রতিবেশী রাষ্ট্র হল শ্রীলঙ্কা সিক্সটি প্রকৃতির বৃক্ষ হল জলাভূমি সিক্সটি প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে পরিবেশ বিজ্ঞানের কথা উল্লেখ আছে এনসিএফ টু থাউজেন্ড ফাইভ সিক্সটি জীবাশ্ম জ্বালানির দ্বারা সৃষ্টি হয় বায়ু দূষণ সিক্সটি ফাইভ প্রকল্প পদ্ধতিজনক হলেন জন ডিউই সিক্সটি সিক্স ব্যক্তিগত নির্মিতিবাদের প্রবক্তা হলেন পিঁয়াজে সিক্সটি সেভেন গঙ্গা হল উত্তর ভারতের নদী সিক্সটি এইট জল দূষণের ফলে কলেরা টাইফয়েড ইত্যাদি হয় সিক্সটি নাইন আচার্য সত্যেন্দ্রনাথ বোস হলেন একজন গণিতজ্ঞ পদার্থ বিজ্ঞানী সেভেনটি আঞ্চলিক ভূগোল শিক্ষণ সব থেকে উপযুক্ত প্রাথমিক স্তরে সেভেন্টি ওয়ান ব্ল্যাকবোর্ড কোন ধরনের শিক্ষা উপকরণ ব্ল্যাকবোর্ড দৃষ্টি নির্ভর শিক্ষা উপকরণ সেভেন্টি থ্রি রক্তাল্পতা সৃষ্টি হয় আয়রনের অভাবে সেভেন্টি ফোর প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা যার ভাবনার ফসল তিনি হলেন মন্তেশ্বরী সেভেন্টি ফাইভ একটি পতঙ্গবাহিত রোগ হল ম্যালেরিয়া সেভেন্টি সিক্স রবীন্দ্রনাথ ঠাকুর হলেন একজন ভাববাদী শিক্ষাবিদ সেভেন্টি সেভেন পরিবেশ বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করলে পাওয়া যায় প্রাকৃতিক বিজ্ঞান ও সমাজবিজ্ঞান সেভেন্টি এইট ভারতের রানীগঞ্জে ঝরিয়া অঞ্চলে আছে কয়লা খনি সেভেন্টি নাইন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পরিবেশবিদ্যা শিক্ষণের সাফল্য পরিমাপের জন্য প্রয়োজন পারদর্শিতার অভীক্ষা এইটি অনুশিক্ষণের অনুশীলনের প্রয়োজন হয় শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে এইটি ওয়ান পরিবেশ বিদ্যার রেফারেন্স বই রাখা উচিত গ্রন্থাগারে এইটি টু শ্বাসকষ্ট হয় বায়ু দূষণের ফলে এইটি থ্রি অনুশিক্ষণের জনক হলেন কিথ অ্যাচিশন এইটি ফোর সিসিই এর পুরো অর্থ হল কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালিউশন এইটি ফাইভ এল এর পুরো অর্থ হল এলটিএম হবে লার্নিং টিচিং ম্যাটেরিয়াল এইটি সিক্স বাতাসে কার্বন অক্সাইড বৃদ্ধির ফলে বায়ু দূষণ বৃদ্ধি পায় এইটি সেভেন পারদেশ ফুটনাঙ্ক তিনশো সাতান্ন ডিগ্রি সেলসিয়াস এইটি এইট ভিটামিন ই এর অভাবে ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয় এইটি নাইন খেলাভিত্তিক শিক্ষাদানের কথা বলেছেন ক্যালডওয়েল কুক নাইনটি শিক্ষার প্রাণকেন্দ্র হল পাঠক্রম নাইনটি ওয়ান ডোকরা শিল্পে যে ধাতু ব্যবহার করা হয় সেটি হল পিতল নাইনটি টু ঝুমুর নাচের জন্য প্রসিদ্ধ হল বাঁকুড়া নাইনটি থ্রি গম্ভীরা দেখা যায় মালদা জেলায় নাইনটি ফোর ডেঙ্গু জ্বরের কারণ হল এডিস মশা নাইনটি সিক্স শিক্ষাক্ষেত্রে সক্রিয় গবেষণার মূল কারিগর হলেন শিক্ষক নাইনটি এইট একটি প্রাকৃতিক গ্রিনহাউস গ্যাস হলো নাইট্রাস অক্সাইড নাইনটি নাইন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পরিবেশ বিদ্যার জন্য বইটির নাম হল পরিবেশ ও বিজ্ঞান এবং লাস্ট কোয়েশ্চেন হানড্রেড রুশো হলেন একজন প্রকৃতিবাদী শিক্ষাবিদ তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি অন্য সাবজেক্টের এমসি সাজেশন নিয়ে আলোচনা করব এবং তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো যাতে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও